আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রতিনিধি দল। এ নিয়ে বিস্তারিত জানাতে টুঙ্গিপাড়া সমাধি সৌধ থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সজীব বিশ্বাস। বন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিন্তু কেন্দ্রীয় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল কিন্তু এখানে সমাধিসৌধে কিন্তু পুষ্পস্তবক অর্পণ করেছেন একটু আগে। এবং আমরা দেখতে পাচ্ছি যে দলে দলে কেন্দ্রীয় আওয়ামী লীগের পরে কেন্দ্রীয় যুবলীগ, মহিলা যুবলীগ, মহিলা যুব আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবী লীগ, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এসে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতির জনকের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। এবং আমরা বিভিন্ন উপজেলা জেলা থেকে কিন্তু এই আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু এসেছেন আমরা দেখতে পাচ্ছি, এবং তারা কিন্তু এসে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানাচ্ছেন। এবং আমি আরেকটু যদি বলে রাখি যে আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলাসহ বিভিন্ন উপজেলায় কিন্তু র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল সহ বিভিন্ন কর্মসূচি কিন্তু আজকে পালন করা হচ্ছে। এবং সকালেই কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে কিন্তু সেই প্রতিষ্ঠা বার্ষিকীর যে আয়োজন বা যে অনুষ্ঠান সেটি কিন্তু শুরু করা হয়েছে। এবং এখন পর্যন্ত আমরা দেখতে পেরেছি যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছেন তারা কিন্তু এসে এখানে শ্রদ্ধা জানাচ্ছেন। এবং তারা বলছেন যে আওয়ামী লীগ দীর্ঘ একটি সময় ধরে ক্ষমতায় আছে এবং তারা কিন্তু খুব সম্মান এবং সুন্দর করে কিন্তু এই ক্ষমতা চালাচ্ছেন, এবং সবাই কিন্তু বঙ্গবন্ধুর জন্য, শেখ হাসিনার জন্য এবং নিজ নিজ সংগঠনের নেতাকর্মীদের জন্য দোয়া করছেন। তো এই ছিল আমার কাছ থেকে গোপালগঞ্জ থেকে সর্বশেষ।